वेलकम बैक टू माय चैनल ब्यूटीफुल बटरफ्लाई। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, सुस्थ आछो। आमी प्रियांका शुरू करछी आजकेर नतून व्लॉग। एखन बाजे 7:30। आमी एई जस्ट एकटू आगे घूम थेके उठे फ्रेश होलाम, एकटू देरी हये गेछे आजके उठते। आर एइबार आमी सकालेर ब्रेकफास्टटा बानाबो। आजके आमी डिसाइड करेछि आमी आजके आलुर परोटा बानिये सबाइके खावाबो। तो এখন আমি কিচেনে যাব আর আলুর পরোটা বানাবো আর তারপর খেতে বসে তোমাদের সাথে কথা বলবো। তো আমার পরোটার প্লেট নিয়ে আমি রেডি, আর এখান থেকে একজন একটু ভাগ বসিয়ে নিয়েছে অলরেডি। তো যাই হোক, তো আমি এবার ব্রেকফাস্ট করা শুরু করছি। দারুণ খেতে হয়েছে। এই নিজের রান্নার তারিফ নিজেই করলাম না? আমি আজকে ওই ভিডিওটা বানাবো, এই যে মেকআপ ভিডিও, মেকআপ টিউটোরিয়াল। আমি আসলে খুব ভালো মেকআপ করতে পারি না, ঠিক আছে? তো কিন্তু আমার মেকআপ টিউটোরিয়াল গুলো যে দেখি ইউটিউবে আমার দুর্দান্ত লাগে। তো আমারও মানে অনেক দিনের শখ ছিল, যদি আমার কোনোদিনও কোনো চ্যানেল হয় তো আমি অন্তত একটা মেকআপ টিউটোরিয়াল দেব। এইদিকে এসো দি দি, আমিও দি। কিন্তু এবার আমাকে খাইয়ে দাও। কি সুন্দর রোমান্টিক সিনেমাগুলোতে দেখায়, কি সুন্দর নায়ক নায়িকাকে খাইয়ে দেয়। এখানে তো এরকম কোনো সিনই নেই। কোন এই দেখো দেখো, তোরা কেরম সিন দেখো দেখো দাও। এই যে আমি খেতে হবে, কি দেখো, আমি তো খাবোই না, থাক বাবা দরকার নেই। দেখো কে নিল, দিল না, দেখো কেরম করছে দেখো। কি ছোট একটা এটুকুনো টুকরো, আমি কোনো বাচ্চা মেয়েও নই। আমাকে দাও একটা বড় টুকরো করে দাও। এটা পুরো একসাথে দিয়ে দেবো? না এটা দাও, এইটা। বড় বেশি রোমান্টিক না হলে আফসোস করতে নেই, গড়ে পিঠে নিতে হয়, তাই না? ও আমাকে গড়ে পিঠে নিচ্ছে, আমি ওকে গড়ে পিঠে নিচ্ছি, দুজন দুজনকে তৈরি করে নিচ্ছি, তো কোনো চাপ নেই। এই সস শেষ হয়ে গেছে, একটু সস দাও। আমি আলু পরোটা সস দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। অনেকে আচার দিয়ে খায়, অনেকে ওপরে একদম মাখন দিয়ে খায়, বাট আমার সস দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এই যে কাজ করছে করছে করছে, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, আর এইদিকে আমার বকবক করাও হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার আমি কথা বলবো সন্ধ্যেবেলা, যদি একটা মেকআপ টিউটোরিয়াল করতে পারি তো আমি সেটা সাথে নিয়ে আসবো, ঠিক আছে? দেখতে থাকো আর অপেক্ষা করো একটু সন্ধ্যেবেলার জন্য। এই চার্জারটা কোথায় গো? ফোন টেবিল এদিকে আছে, দেখাও না, পাচ্ছি না চার্জার, দাও চার্জার দাও, ফোনে চার্জ নেই। আরে এটা কি ছিল? এলিয়ান কোথার থেকে চলে এলো? এ কাকে ডাকলাম? আরে কোথায় গেল চার্জার, একটু দাও। এটা কি ছিল, এটা কে ছিল? বাটারফ্লাই বিউটিফুল হওয়ার সিক্রেট, ওটা সিক্রেটটা কি ছিল? ওইটা সবুজ রঙের, ওটা কি, ওটা কি শ্যাওলা? এ ক্যামেরা হাত দেওয়া যাবে না, এটা সংবর্ধন, তোমার মত প্রকাশের কেন বাধা দেওয়া হচ্ছে? তো এখন আমি শুরু করছি আমার একটা মেকআপ টিউটোরিয়াল। বেশিক্ষণ লাগবে না, বহু প্র্যাকটিসের পর, অনেক দিন না, এক মাস হয়ে গেছে প্র্যাকটিস করা। তুমি তো জানো প্রতি ছুটির দিন আমি প্র্যাকটিস করেছি, করার পর আজকে তার ফলাফল, ঠিক আছে? তো তার রেজাল্ট। জনতার একটা প্রশ্ন আছে, এর আগে যে সবুজ মাস্ক পরা একটি প্রাণীকে দেখা গেল, তুমি চুপ করবে? সে কি সেই 94 সালের মাস্ক সিনেমা থেকে এসেছে? তুমি চুপ করবে না? এখন মাস্ক পরা প্রাণীটি কি? এই যে প্রাণীটি দেখানো গেল, দেখা গেল যেটা সবুজ রঙের মাস্ক পরা প্রাণী, তারপরে সেটি হাওয়া হয়ে গেল। ওটা 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 ফেসপ্যাক ছিল, ওটা আমার এখানে যে কটা বন্ধু দেখবে সব মেয়েরাই জানে এবং অনেক ছেলেরাও জানে, ঠিক আছে? না আজকাল সবাই ফেসপ্যাক লাগায়, তাই না? আজকাল সবাই, হ্যাঁ ফেসপ্যাক লাগায়। আর তোমরা তোমরা আর কারা কারা এরকম ফেসপ্যাক ইউজ করো, আর কি কি ফেসপ্যাক ইউজ করো ওকে ভালো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এটা হচ্ছে মেকআপ স্পঞ্জ, আর আচ্ছা আমি এবার মেকআপটা শুরু করছি। কি বলবো, আমি এক তো ব্রাশ আনতে ভুলে গেছি, তো কিন্তু সেটা আমি মানে প্রপারটা করতে পারছি না, তো আমি স্টার্ট করছি, বেশি না বকে স্টার্ট করছি। আচ্ছা
তো আমি এখানে প্রথমে বলে দিই, আমি এখানে সিটিএম করে নিয়েছি আগে থেকে। সিটিএম মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তোমাদের যে কোনো পছন্দের ক্লিনজার তোমরা ইউজ করতে পারো, আমি আমার যেটা মানে আমি ইউজ করি সেটাই করেছি। আর টোনার আর যে কোনো ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর এটা মেকআপের আগে সবসময় করবে, এইটা আমি শুনেছি আর এটা আমি নিজেও অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আমি এবার স্টার্ট করছি। প্রথমে এখানে আমি ইউজ করছি ল্যাকমি 9 to 5 ন্যাচারাল যে সিসি ক্রিমটা আছে সেইটা দিয়ে স্টার্ট করছি। তো আমার সিসি ক্রিম লাগানো হয়ে গেছে, এইবার আমি ইউজ করছি এটা হচ্ছে ব্লু হেভেন সাফায়ারের লুজ পাউডার। তো আমার ট্রান্সলুসেন্ট পাউডার লাগানো হয়ে গেছে। এখানে আমি আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য ইউজ করছি নাইকার ওয়াও মাই ব্রো এটা। তো আমার আইব্রো শেপ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি ইউজ করব আই শ্যাডো। আর আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আই শ্যাডো প্যালেটটা আছে, এটা আমার কাছে যেহেতু ব্রাশ নেই তো আমি আঙুলের সাহায্যেই লাগাবো। তো আমার আই শ্যাডো লাগানো হয়ে গেছে, এইবার আমি লাগাবো কাজল। আমি এখানে ইউজ করছি হিমালয়ার কাজল। আমি লাইনার পরে নেবো। এবার এই জিনিসটা আমার একটু কঠিন লাগবে, কারণ খুব পারফেক্ট পারি না এমনিতেও, বাট দেখি কি হয়। তো আমার এইটা হয়ে গেল আই মেকআপ, আমার চোখের মেকআপ একদম রেডি। এইবার আমি করব ঠোঁট পালিশ, মানে লিপস্টিক লাগাবো অথবা লিপস্টিক। আমি এখানে ইউজ করছি, বাই দ্য ওয়ে আমি যে বলতে ভুলে গেছি, লাইনারটা ইউজ করলাম ওটা হচ্ছে স্টে কোয়ার্কি লাইনার। আর আমি এখানে এখন ইউজ করছি নাইকার মোল্টেন ম্যাট। আমার লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো হয়ে গেল আমার মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো খুব একেবারে হাইফাই কিছু মেকআপ না, এটা একদম মানে খুব মানে কোথাও বেড়াতে গেলাম, ঘুরতে গেলাম এমনি, বা ছোটোখাটো কোনো অকেশন বা কারোর বাড়ি ইনভিটেশন থাকলে সেখানে অ্যাটেন্ড করলাম, তো এইগুলো করা যায়। হ্যাঁ, আর এমনি কিছু হেভি মেকআপ নয়, তুমি এটা দিনের বেলাও মানে অ্যাপ্লাই করতে পারো এই ধরনের মেকআপ যদি পছন্দ হয় এই লুকটা। আচ্ছা, এইবার আমি তাহলে হ্যাঁ ফাইনাল একটা লুক নিয়ে তোমাদের সামনে আসছি, ওয়েট করো। বন্ধুরা, আমার পুরো মানে সাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের এই লুকটা যে শেয়ার করলাম তোমাদের সাথে, আমি যে এই লুকটা শেয়ার করলাম, যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে নিচে প্লিজ জানিও যে তোম মানে ভালো লাগলো না, কেমন লাগলো, কী কী ভুল হলো। নিশ্চয়ই ভুল হতেই পারে, কারণ আমি সাজগোজের ব্যাপারে খুব বেশি কিছু জানি না, বাট আমার খুব ইচ্ছা ছিল যে আমি এরকম একটা মেকআপ টিউটোরিয়াল করবো, সবাইকে দেখতাম, এবং যারা করে তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। হ্যাঁ, বাট আমার ইচ্ছা ছিল জাস্ট এই ইচ্ছা পূরণের জন্যই এটা করা, আর অন্য কোনো রিজন নেই। তবুও যদি তোমাদের কারোর ভালো লাগে কোনো কিছু আমাকে কমেন্ট সেকশনে জানিও, যদি খারাপ লাগে কোনো কিছু সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি আমার কিছু এখানে ভুল থেকে থাকে, তোমরা ভুল ধরিয়ে দিলে তবেই তো আমি শুধরাতে পারবো, তো আমার কখনো ভুল ধরিয়ে দিলে খারাপ লাগে না, বরঞ্চ ভুল ধরিয়ে দিলে আমার ভালোই লাগবে যে আমার ফ্যামিলি মানে তোমরা তো আমার ফ্যামিলি, তো তোমরা নিশ্চয়ই চাও যে আমার আরও ভালো হোক পরের মানে মেকআপ ভিডিও হোক বা পরের অন্য কোনো ভিডিও হোক, তো সেই সব ভুলগুলো ধরিয়ে দেবে কমেন্ট সেকশনে, আমার ভালো লাগবে। ব্যাস কমেন্ট করে জানিও তোমাদের মতামতগুলো, আর
এই। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাই সাবস্ক্রাইব করো, আমার এই ফ্যামিলিকে আমি আরও বড় করতে চাই। আমি আরও আমার যত ব্লগ আছে, যত কুকিং ভিডিওস, মেকআপ টিউটোরিয়াল আরও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্লিজ তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার চ্যানেলটা আরও এগিয়ে যাবে। ব্যাস এইটুকুনি ছিল আজকের জন্য। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সবার সাথে দেখা হবে। টাটা, বাই বাই। তাহলে কি এবার আমরা ওই সবুজ মাস্ক পরা প্রাণীটাকে খুঁজতে যাচ্ছি? তুমি চুপ করবে? টাটা, বাই বাই, আবার দেখা হবে।